রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা চট্টগ্রামের পাইকারি বাজারে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কমেছে প্রভাব পড়ে খুচরা বাজারে মারিউপোলে থিয়েটার হলে হামলার অভিযোগ ইউক্রেনের অস্বীকার রাশিয়ার পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন আসসালামু আলাইকুম আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে একে এসটিএমটি বার শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিক দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হচ্ছে নজরানা চৌধুরীর রিপোর্ট 1920 সালের 17 মার্চ যেই মাটিতে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের জাতির পিতা তার জন্মবার্ষিকীর ক্ষণে সেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বেলা 11:30টার কিছু আগে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র দল এ সময় রাষ্ট্রীয় সালাম জানায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান দলীয় সভাপতি শেখ হাসিনা একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার মন্ত্রিসভার সদস্যগণ এর আগে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র দল এ সময় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রীয় সালাম জানায় পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি স্মরণীয় হয়ে আছেন ইতিহাসের পাতায় আজও অমর বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু সংগ্রামী জীবন ও কর্মের উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরছেন মুকসিমুল আহসান আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু থেকেই ছিলেন স্বাধীন চেতা অন্য দর্জনের চেয়ে আলাদা 1920 সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সাহেরা খাতুনের ঘরে জন্ম নেয়া খোকা সময়ের ব্যবধানে হয়ে ওঠেন বাংলার অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন্দিত রাজনীতিবিদ তিনি একাধারে স্বপ্নচারী এবং সম্মোহনী নেতা ছিলেন তার সম্মোহনী নেতৃত্বের প্রকাশ ঘটে ছাত্রজীবনেই 1943 সালে কলকাতায় ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে নজর কাড়েন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 48-এ প্রতিষ্ঠা করেন ছাত্রলীগ আর 53-তে দায়িত্ব নেন আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদকের 54-র যুক্তফ্রন্ট নির্বাচন 66-র 6 দফা 69-এর গণ অভ্যুত্থান আর স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রদীপ বঙ্গবন্ধু মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রের দ্রষ্টা এবং স্রষ্টা তিনি বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নও দেখেছেন রাষ্ট্র নির্মাণের জন্য তিনি শ্রম দিয়েছেন সময় দিয়েছেন 47 থেকে ক্রমাগত 71 পর্যন্ত তার রাজনৈতিক কৌশল তিনি প্রয়োগ করেছেন বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য টানা 10 মাস পাকিস্তানের কারাগারে আটক থাকার পর 72-এর 10ই জানুয়ারি দেশের মাটিতে পা রাখেন স্বাধীন বাংলাদেশের স্থপতি নতুন স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিচালনার দায়িত্ব নেন কিন্তু মাত্র 3.5 বছরের মাথায় ধানমন্ডি 32 নম্বরের নিজ বাড়িতে ইতিহাসের নৃশংস আর কলঙ্কজনক হত্যাকাণ্ডে নিহত হন সপরিবারে জাতির পিতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 1314 দিন মাত্র সময় পেয়েছিলেন এবং তার জীবনে
জীবনস খুবই সংক্ষিপ্ত, 55 বছর 4 মাস 29 দিন, এর মধ্যে 3,053 দিন তিনি কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশ আর কোনো নেতা পায়নি। বাংলার স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধুর জন্মের শত বছর পরও তার আদর্শ আর কর্ম চির অম্লান বলে মনে করেন বিশ্লেষকরা। বঙ্গবন্ধু সবসময় নেতা কর্মীদের বলতেন, আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। বঙ্গবন্ধুর জন্মদিনে এই তিনটি কাজ করতে বলছি বাঙালিকে এবং আওয়ামী লীগকে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রমজান মাসে বাড়তি চাহিদার বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কমেছে চট্টগ্রামের পাইকারি বাজারে। এমনটা জানিয়ে খাতুনগঞ্জে ব্যবসায়ীরা বলছেন, মজুদ পর্যাপ্ত হওয়ায় রোজার আগেও মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই, তবে এই মূল্য হ্রাসের লক্ষণ নেই খুচরা বাজারে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন শামসুল হক হায়দুরী, ক্যামেরায় ছিলেন এনামুল হক। রমজানে বেশি চাহিদা থাকে এমন সব পণ্যের ঠাসা পাইকারি বাজারের আড়তসমূহ, অর্থাৎ মজুদ পর্যাপ্ত। সরবরাহ বেড়ে যাওয়ায় গত 2 সপ্তাহে 2 থেকে 4 টাকা মূল্যও কমেছে কিছু কিছু পণ্যের। এবছরও রমজান উপলক্ষে আমাদের যে ভোগ্য পণ্যগুলো মজুদ করেছে যথেষ্ট পরিমাণ, কোনো জিনিসের দাম যেমন বাড়বে না তেমনি কোনো জিনিসের ঘাটতি হবে না। মার্কেটে গত বছর তুলনায় এবছর চুরার দাম এবং চিনির দাম, চিড়ের দাম এবং আপনার এই সামাইয়ের দাম, এগুলো পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং সে কারণে মালের দাম গত বছর তুলনায় এবছর দাম অনেক কম। পাইকারি বাজারে দাম কমার কোনোই প্রভাব পড়েনি খুচরা বাজারে। বিক্রেতারা পাইকারি দামের উপর বাড়তি নিচ্ছেন 10 থেকে 20 টাকা, যা 5 থেকে 10 টাকার বেশি হওয়ার কথা নয়। এ বিষয়ে জানতে চাইলে মূল্যবৃদ্ধির নানা কারণ দেখান খুচরা ব্যবসায়ীরা। আমরা এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে ওখানে আমাদেরকে ফিনিশ প্রোডাক্ট বানাইতে জিনিসের কষ্ট বাড়ি যাওয়ার কারণে অনেক দামে পার্থক্য আসে যায়। 2-4 টাকা এদিকে দুঃখ বড় দাম দার পাইকারি, আমরা খুচরা, আমরা ওদের থেকে আনে, আমরা এখানে কি চেল করতেছি খাদুমগঞ্জ থেকে। আর মাত্র 2 সপ্তাহ পর শুরু হবে রমজান, তার আগে পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করার দাবি ভোক্তা সাধারণের। শামসুল হক হায়দুরী, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এদিকে পাইকারি বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও তার তেমন প্রভাব নেই রাজধানীর খুচরা বাজারে। এ বিষয়ে জানতে এখন আমরা রাজধানীর কাউরান বাজারে যাচ্ছি, স্টাফ করেসপন্ডেন্ট মুশফিকু সালেহিনের কাছ থেকে জানতে। মুশফিক, বাজারে চাল, ডাল, চিনি, তেলের মতো নিত্যপণ্যের দামের কেমন অবস্থা দেখছেন? আফসানা, আমরা যেটা আসলে এর আগে রিপোর্টটিতে শুনছিলাম যে পাইকারি বাজারে দাম কমলেও এখনও সেটার প্রভাব খুচরা বাজারে সেভাবে আমরা দেখিনি, এবং সেটা একই রকম খবর আমরা এর আগে দেখেছিলাম মোহাম্মদপুর টাউন হল বাজার থেকেও, যে প্রতি কেজি চালে, সেটা বিভিন্ন সব ধরনের চালেই 2 থেকে 2.5 টাকা করে বেড়েছে গত 1 সপ্তাহের মাঝে। এবং আমরা যদি তেলের দামটি দেখি সেক্ষেত্রে দেখব যে আমাদেরকে কারণ বাজারের খুচরা বিক্রেতারা যেটা বলছেন যে তেলের, সয়াবিন তেল যেহেতু এখনও খোলা বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে, সেই কারণে তারা হচ্ছে এটা এখন তারা নিজেরা বিক্রি করছেন না, তারা অপেক্ষা করছেন যে কবে সেটা পাইকারি বাজারে দামটি তারা কমবে, তারপরে তারা বিক্রি করা শুরু করবেন। আর বোতলজাত যেই সয়াবিন তেল রয়েছে সেটা আমরা জেনেছি যে গত 1 সপ্তাহে 10 টাকার মতো দাম কমেছে, সেটা এখন 790 টাকায় 5 লিটারের যে বোতলটি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে। অপরদিকে ছোলা বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, সেখানে প্রতি কেজি ছোলা 70 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন যে এটা গত বছরও তারা এইরকম দামে বিক্রি করেছেন। আর চিনির দামের ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক খবর পেয়েছি যে সেখানে 3 টাকা বা 2 থেকে 3 টাকা প্রতি কেজি চিনির দাম কমেছে, কিন্তু সার্বিকভাবে চাল এবং তেলের বাজারে এখনও সেটার প্রভাব আমরা দেখতে পাইনি বলে সার্বিকভাবে বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি। আফসানা, কারণ বাজার থেকে জানছিলাম বাজার পরিস্থিতির খবর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার শুধু অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, দেশের মানুষ অসহনীয় মূল্যবৃদ্ধিতে দিশেহারা হলেও সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপির সাবেক 2 নেতা খন্দকার দেলোয়ার ও ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় বক্তারা এসব অভিযোগ করেন। নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা। একটি জনবিচ্ছিন্ন সরকার, একটি জনবিচ্ছিন্ন সরকার শুধুমাত্র অস্ত্র
আর ক্ষমতার চলে আজকে আঁকড়ে আছে মস্ত আজকে প্রত্যেকটা জিনিসের যে মূল্য সেটা ক্রয় ক্ষমতা পায় তারপরেও শেখ হাসিনা ঘোষণা করছে মধ্যম আয়ের দেশ আর উচ্চ আয়ের দেশের মানুষের প্রতিদিনের যে খরচ মধ্যম আয়ের দেশের মানুষের খরচ প্রতিদিন তার দ্বিগুণ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া বেসামরিক মানুষের ওপর রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে ইউক্রেন রাশিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হতে যাচ্ছে জরুরি বৈঠক আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট চার সপ্তাহ ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাড়ছে রুশ আগ্রাসন এবার আশ্রয় নেওয়া মারিওপোল শহরের একটি থিয়েটার হলে হামলা চালিয়েছে রুশ বাহিনী এছাড়াও শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া মানুষের গাড়িবহরেও রাশিয়া হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে থিয়েটার হলে রুশ বাহিনীর বোমা হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছুই জানা যায়নি এদিকে ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের মুখোমুখি হয়েছিলেন ভ্লাদিমির জেলেনস্কি কংগ্রেসে দেয়া ভাষণে ইউক্রেনের জন্য আরও সাহায্য চাওয়ার সাথে সাথে বাইডেনকে শান্তির নেতা হওয়ার আহ্বান জানান তিনি আপনি যুক্তরাষ্ট্রের সব মানুষের নেতা আশা করি আপনি পুরো পৃথিবীর মানুষেরও নেতা হবেন পৃথিবীর মানুষের নেতা হওয়া মানে শান্তিরও নেতা হওয়া অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো যুদ্ধ অপরাধী হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে ওঠা যুদ্ধ অপরাধের অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি আইনি প্রক্রিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে তিনি মন থেকে কথা বলেছেন এবং টেলিভিশনে যা দেখছি তিনি ঠিক তাই বলেছেন এছাড়া বাইডেনের এমন মন্তব্যের পরপরই এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া আফরানজুম এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচিত দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয় পরকীয়ার জেরে বিষ মেশানো মিষ্টি খাইয়ে তাদের মা লিমা বেগম সন্তানদের হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ পুলিশের দাবি গ্রেপ্তারের পর দুইটি শিশুর মা হত্যার কথা স্বীকারও করেছে ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপু এবং আশুগঞ্জের আক্তারুজ্জামান রঞ্জনের পাঠানো তথ্য ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট আশুগঞ্জে জ্বরের সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় মা বাবার এমন অভিযোগে নড়ে চড়ে বসে প্রশাসন এই ঘটনায় সারা দেশে শিশুদের জন্য নাপা সিরাপ বিক্রি নিষেধের পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে ওষুধ প্রশাসন আশুগঞ্জে যে দোকান থেকে ওষুধ কেনা হয় সে দোকানের আটটি সিরাপসহ দেশের বিভিন্ন স্থান থেকে আরও দুটি ব্যাচের নাপা সিরাপের নমুনা পরীক্ষা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর পরে সোমবার নমুনা পরীক্ষার পর সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক জানান তিনটি ব্যাচের ওষুধে ক্ষতিকর কিছুই পাওয়া যায়নি তাদের মান সঠিক আছে এবং এখানে কোনো ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি এই ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে বুধবার স্ত্রী লিমা বেগম ও তার প্রেমিক শফিউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রাতে লিমাকে গ্রেপ্তার করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে লিমা মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াসিন ও মোরসালিনকে খাইয়ে হত্যার কথা স্বীকার করে ভিকটিমের যে মা সে আমাদের কাছে স্বীকার করেছে যে সে এবং তার প্রেমিক পূর্বপরিকল্পিতভাবে বিষ খেয়ে তারপরে বাচ্চা দুটো মেরে ফেলেছে মিষ্টির সাথে বিষ মিশিয়ে বাচ্চা দুটোকে খাইয়ে দেয় এবং ঘটনাটা আড়াল করার জন্য তারা নাপা সিরাপ খেয়ে দেয় এবং লোকজনকে বোঝানোর চেষ্টা করে যে নাপা সিরাপের রিয়াকশনের কারণে বাচ্চা দুটো মারা গেছে গ্রেপ্তারকৃত লিমা বেগমকে আদালতে হাজির করে 164 দ্বারা জবানবন্দি গ্রহণ করা হবে জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোর রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ভৈরব উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছলে বিপরীতমুখী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক সহ তিনজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এদিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমুরিয়ায় ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিত্যনন্দ বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়া গতরাতে মাদারীপুরে ট্রাক চাপায় মারা গেছে স্বামী স্ত্রী। রাঙামাটি শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয় ত্রিপুরা নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। নিহত জয় ত্রিপুরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম জানান, গতরাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন হঠাৎ অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। এই সময় অনেকের মতো জয়ও তাকে দেখে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা মহামারীর কারণে এবার নির্ধারিত সময়ের বদলে 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল বইমেলা। সেখানকার খবর জানতে আমরা যাচ্ছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জান্নাতুল ফেরদৌস রুবা। রুবা, শেষ দিনে বইমেলায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর এবছরে বই বিক্রি নিয়ে প্রকাশকরা কি বলছেন? আপসারা, আজ প্রাণের মেলা বইমেলার শেষ দিনে সকালের তুলনায় এখন ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিছুটা বেশি দেখা যাচ্ছে। প্রকাশকরা তিরিশ দিনের মেলাটি পর্যবেক্ষণের পর বলছেন যে মেলাটি একটি সফল মেলায় উন্নীত হয়েছে। তাদের বই অনেক বেশি বিক্রি হয়েছে। এবারের মহামারীর কারণে কিছুটা দেরিতে বইমেলা শুরু হলেও তাদের বইয়ের সংখ্যা অনেক বেশি এবং সবার কাছ থেকে অনেক ভালো ফলাফল পেয়েছেন তারা। এসব মিলিয়ে তাদের কাছে বইমেলাটি একটি সফল বইমেলা বলে তারা জানিয়েছেন। অপরদিকে পাঠক দর্শনার্থীরা জানাচ্ছেন যে সবারের মতন এবারের বইমেলাটিও অনেক সুন্দরভাবে ছিমছাম এবং সুন্দর পরিবেশে হওয়াতে তারা খুব আনন্দিত, এবং সব কিছু মিলিয়ে বইমেলাটি খুব সফলভাবে হয়েছে। আজ বইমেলার শেষ দিনেও নতুন বই এসেছে 77টি নতুন বই এসেছে, এবং দর্শনার্থীরা সবাই সেগুলো কিনছেন, পড়ছেন। সবাই খুব ভালোভাবে প্রকাশ করছেন যে এবারের বইমেলাটি একটি সফল বইমেলা হয়েছে। আপসানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম শেষ দিনের বইমেলার খবর। আপনারা, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে 3 কোটি করোনা টিকা প্রদান কর্মসূচি, চলবে মার্চ মাস জুড়ে। তবে প্রথম দিনে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি। বরং অন্যান্য দিনের তুলনায় করোনা টিকা দিতে আসা মানুষের সংখ্যা ছিল কিছুটা কম। যারা এসেছেন তাদের অধিকাংশই বুস্টার টিকা দিতে কেন্দ্রে এসেছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে একই দিনে 1 কোটির টিকা প্রদানে কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় এখন টিকা দেওয়ার মতো মানুষের সংখ্যা কমে এসেছে। 3 কোটি টিকা দেওয়ার এই কর্মসূচিতে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা দেওয়া যাবে। নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় ডোজের 4 মাসের মাথায় করোনা বুস্টার টিকা দেওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। জাপানের উত্তর পূর্বাঞ্চলে গতকাল বুধবার দিবাগত রাতে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত 4 জনের মৃত্যু এবং আহত হয়েছে শতাধিক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 11:30 পর শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। ভূকম্পনটির উৎপত্তিস্থল উপকূলীয় ফুকুশিমা অঞ্চলে।
মাত্রা ছিল 7.3। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি হয়। বার্তা সংস্থা এএফএর প্রতিবেদন অনুযায়ী বুধবার ভূমিকম্পের সময় কিছু এলাকার ভূকম্পনের মাত্রা এতটা বেশি ছিল মানুষজন দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারছিলেন না। ভূকম্পনের কারণে আঘাত পেয়ে ফুকুশিমার সোমা শহরে 60 বছর বয়সী একজন এবং মিয়াগি প্রিফেকচারে আরও একজন মারা যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর শেষ করছি, যাবার আগে একে এসটিএমটি বা শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। চট্টগ্রামে পাইকারি বাজারে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম কমেছে, প্রভাব পড়েনি খুচরা বাজারে। মারিওপোলের থিয়েটার হলে হামলার অভিযোগ ইউক্রেনের, অস্বীকার রাশিয়ার, পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।